আইছে? হ্যাঁ পাইছে তো টাকা। নিম্ন ধরেন যে প্রথম তাই পাস তুমি মেলা টাকা পাস, তুমি বিশেষ ভাই ভবিষ্যৎ কাই কাই নিতে পারে যে আমি ফেরি গেল দুই কালা কিন্তু প্রথমে ফেরি গেল। আর এই লোক পাইছে এই লোক মোটামুটি হাজার খানে বুঝতে আমি হাজার খানে পাই। দর্শক দেখছেন টাকা করে দেওয়া হয়েছে বলে এই ভাই পাইছেন? এই ভাই পাইছেন? কই আপনি পাননি? আমি দেখি দেখান দেখান লাইভ হচ্ছে দেখান এরকম বেশ কয়েকজন হচ্ছে যে টাকা কুড়াচ্ছেন টাকা কুড়ানোর জন্য এখানে নগরীর ড্রেনে আজ সকালে বিপদে পড়বে যার কারণে এই টাকাগুলো ভাসাই দেওয়া হয়েছে। কখন থেকে এই টাকাগুলো কুড়াচ্ছে মানুষ? কখন থেকে কুড়াচ্ছে? অনেক সময় ধরে কুড়াচ্ছে। আচ্ছা কেমন পাইছে তা? এমন একটা লোক একজন কুড়াইছে ওর পকেট ভরি গেছে 500 টাকার লোন আর 1000 টাকার লোন। কিছু না হলো ওর নিম্ন শ্রেণীর 50,000 টাকা পাবে নিম্ন শ্রেণী। টাকা কুড়ানোর জন্য নিম্ন আয়ের মানুষ নেমেছেন অনেক ভিড় দেখছেন। ওই পাশেও বেশ কয়েকজন লোক টাকা কুড়াচ্ছেন এবং গত প্রদর্শনে জানিয়েছেন যে কয়েকজন লোক কয়েকজনের মধ্যে টাকা কুড়িয়ে নিয়ে চলে গেছে। রাজশাহী নগরীর রেল স্টেশনের ঠিক দক্ষিণ পাশে এই স্থানটি, এটা হচ্ছে বাস স্ট্যান্ড এবং ভদ্রার মাঝামাঝি এই ড্রেন, রেলওয়ে অফিসার্স হাউসের পাশেই এই ড্রেনেই টাকাগুলো কে বা কারা ফেলে রেখে যায় সেই টাকা কুড়াতেই নিম্ন আয়ের কিছু মানুষ সকাল থেকে ভিড় করছেন। বেশ না হলো 50,000 টাকার উপরে আর 1,000 টাকা 1,500 টাকা ছাড়া কোনো টাকা পাইনি না? আপনি কি এখানে থাকেন? কি নাম? কটার দিকে নাম ছিল প্রথমে? এই কিছু আগে 40 মিনিট হবে, আধা ঘন্টা 40 মিনিট আগে। কোনটা সার নিয়েছে? তার বেশি সারা কম হবে না, 500 টাকার ও 100 টাকার কোনো লোডই পায়। ও একাই নাম ছিল ওই সর্বপ্রথম ওই নামে? ও কিভাবে বুঝতে পারলো? শালা আচ্ছা দেখতে টাকা যাচ্ছে ও আছে কিভাবে যেন এখানে গাড়িটা থামাই, থামানোর পরে মানে প্রসাদ করবে ঠিক আছে, প্রসাদ করতে নামছে আর দেখি টাকা ভাসছে আর সেট করে ও একদম পারে ফেলে। ওই প্রথমে পাইছে মানে যেহেতু এক জায়গায় ফেলছে প্রথম গুলো হয়তো একবারে আসছে 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 ও একদম বলতে ওর পকেট ফুল এরকম ভরি গেছে। কতগুলো পাইছে? কিছু না হলো 1,000 টাকা কিছু না হলো নর্মালে দেখছেন। রাজশাহী নগরীর ড্রেনে কে বা কারা টাকা ফেলে রেখেছেন সেই টাকা কুড়াতে নিম্ন আয়ের কিছু লোকজন চেষ্টা করছেন এবং পেয়েছেন বেশ কিছু টাকা। এই আর পাইলেন ইয়া ভাই? আর পাইলেন? আর পাইছেন? আর পাইছেন? কি নাম জানো আপনার? ছবি রিক্সা চালান? রিক্সা চালান নাকি? ও আচ্ছা একটা পাইছেন 500 টাকা? একটা পাইছেন শুধু? কটা পাইছেন? 100 টাকা 10 টাকা নোটও আছে? ও এগুলো সবই
আচ্ছা আচ্ছা, দর্শক দেখছেন 110 টাকা 20 টাকা এবং 500 টাকার নোট পড়েছিল ওই ড্রেনে, উনি পুড়িয়ে দেন। টাকা কাটানোর জন্য এরের মধ্যে বেশ কিছু মানুষের ভিড় জমেছে ড্রেনের পাশে। নামের এই লোকটি প্রায় 1,000 টাকা পান পেয়েছেন। আপনি পাইছেন গো? এই ভাই পাইছেন কই? দেখি দেখি আপনার টাকা, আচ্ছা খুঁজেন খুঁজেন, কি নাম আপনার? কি নাম আপনার? টাকা যাচ্ছে ড্রেনে, দর্শক দেখছেন এই ড্রেনে টাকা কুড়ানোর জন্য কিছু নিম্ন আয়ের মানুষ নেমেছেন, এর মধ্যে বেশ কিছু টাকা পেয়েছেন তারা, সবাই পেয়েছেন। এই ভাইটিও তার হাতে কয়েকটি টাকা পেয়েছেন, আমরা দেখি জানতে চাই। এই ভাই পাইছেন? আর থাকবে না, চলে গেলে ওইদিকে চলে গেছে, পিছনে চলে গেছে, এদিকে থাকবে না, এদিকে এদিকে ভাই কিরকম, তুমি তো প্রথম নামছো গো। আবারও জানাই রাজশাহী ড্রেনে কেবা কারা টাকা ফেলে রেখে চলে যায়, সেই টাকা কুড়াতে নিম্ন আয়ের মানুষ ভিড় করেছেন এবং ড্রেনের মধ্যে বেশ কিছু টাকা তারা পেয়েছেন। আমরা জানিয়ে দিই 1,500, 100, 20 টাকা, 10 টাকা নোটও পাওয়া গেছে এবং হ্যাঁ 5 টাকা নোটও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হয়তো বস্তায় করে ফেলে দেওয়া হয়েছে টাকাগুলো, বা হচ্ছে যে বান্ডিল ফেলে দেওয়া হয়েছে, সেই টাকাগুলো পুরাচ্ছেন। প্রায় 1 ঘন্টা ধরে স্থানীয় লোকজন এই টাকা পুরাতে নিয়ে গেছেন। আমরা দেখাই বেশ অনেকটা লম্বা ড্রেন, এই ড্রেনের মধ্যে নেমে পড়েছেন টাকা পড়ানোর জন্য। আপনি কটা পাইলেন এই ভাই, কটা পাইলেন? দেখাইছি থাক।
নামছে ওই জায়গায়। প্রথমে তো সবাই